আইসিডিএস পরীক্ষার জন্য যেসব দিদি বোনরা ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য সুখবর রয়েছে, কারণ এক্সাম ডেট প্রকাশিত করা হয়ে গেছে আর অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমেই তা জানানো হয়েছে, আর তার সাথে জানানো হয়েছে এক্সাম সিলেবাস। অবশ্যই ভিডিও যারা দেখছো অবশ্যই তোমার নিকটবর্তী বোন বা দিদিকে ভিডিওটি শেয়ার করে দিও। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা যাক কবে এক্সাম ডেট আর সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। পিডিএফ ফাইলটি পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। উপরে লেখাও আছে, দেখো খেয়াল করো, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি অর আইসিডিএস 2019 আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 8/2019, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। তো এখানে কি বলা হয়েছে দেখো, ইট ইজ দ্য নোটিস দ্যাট দ্য অ্যাবভ দ্য মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট 27 ডিপার্টমেন্ট সেন্টার্স ইনক্লুডিং কলকাতা অন দ্য 11 August 2019। অর্থাৎ তোমাদের যে এক্সামটি হবে সেটি হবে 11 August 2019 রবিবার, আর 27টি সেন্টার কলকাতার মধ্যেই তোমাদের সেন্টারগুলি পড়বে। তারপরে বলা হয়েছে দেখো, দি ডিক্লিয়ার্ড অ্যানাউন্সমেন্ট রেগার্ডিং সেম অ্যান্ড সিলেবাস ইজ অ্যাভেলেবেল অন কমিশন ওয়েবসাইট, এই তোমরা ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারো। এছাড়াও কিছু তোমার গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে সেগুলো খেয়াল করো, ক্যালকুলেটার মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক গ্যাজেটস অফ দ্য কমিউনিকেশন আর স্ট্রিক্টলি ব্যান্ড ইন দ্য ক্যাম্পস অফ দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ তোমার ক্যালকুলেটার মোবাইল ফোন অ্যান্ড আদার ইলেকট্রনিক গ্যাজেট এগুলো তোমার নিয়ে যেতেই বারণ করা হচ্ছে, এগুলো তোমরা নিয়ে যেও না, কারণ এগুলো নিয়ে ভিতরে প্রবেশ করতে দেবে না। তারপরে বলছে সিলেবাস সম্বন্ধে কী বলা হয়েছে দেখা যাক, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন উইন কন্ট্যাক্ট দ্য ফলোয়িং এক্সামস টু সিলেক্ট সুপারভাইজার ডাইরেক্ট থ্রু দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। প্রথমে তোমার যেটা হবে দেখো, বলা হচ্ছে প্রথমে প্রিলি এক্সাম হবে, তার জন্য 100 মার্কের প্রিলি এক্সাম হবে, তারপরে হবে মেন এক্সাম হবে 400 মার্কের, তারপরে ভাইবা ভয়েস টেস্টে যে ডাকা হবে 50। অর্থাৎ তোমাদের যে মোট পরীক্ষা সেটা হচ্ছে 550 মোট পরীক্ষা হচ্ছে। প্রিলি পরীক্ষা অর্থাৎ যে পরীক্ষাটা তোমার প্রিলি দিতে যাচ্ছ 11 তারিখে, সেটা 100 মার্কে হবে। প্রিলি পাস করলে তোমার তোমার মেন এক্সামের জন্য ডাকা হবে, মেন এক্সাম পাস করলে ভাইবা টেস্টের জন্য ডাকা হবে। দেখো লিখে দেওয়া হয়েছে, প্রিলি টেস্ট উইল দ্য কোয়ালিফাই দ্য নেচার অফ দ্য অ্যাপিয়ারিং অফ দ্য মেইন এক্সাম, মার্কস অফ প্রিমিয়ারি এক্সাম উইল নট বি কন্টেইন দ্য ফাইনাল মেরিট লিস্ট প্রিপারেশন। এখানে স্পষ্টভাবে তোমাদের লিখে দেওয়া হয়েছে, এখানে আমি সেটা বাংলায় বলে দিলাম, ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন দ্য মেইন এক্সাম উইল বি কল দ্য ইন্টারভিউ আর অথবা পার্সোনালি টেস্টের জন্য ডাকা হবে। যদি তুমি মেইন এক্সামে তো পাস করতে পারো, তারপর তোমাকে ডাকা হবে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফাইনাল মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিক মার্কস অবটেইন ইন মেইন এক্সাম অ্যান্ড ইন্টারভিউ। দেখো প্রিলি মার্ক এখানে কিন্তু যোগ করা হবে না, প্রিলিতে জাস্ট তোমাদের পাস করতে হবে, আর যেটা যেটা তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা বেরোবে সেটা মেইন এক্সাম আর ভাইবার উপরে, অর্থাৎ 450 উপরে যে পরীক্ষাটা পরে হচ্ছে তার উপরে তোমাদের কিন্তু মেরিট করা হবে। জাস্ট তোমাদের প্রিলিটা পাস করে দেখাতে হবে, আর যেটা তোমাদের মেরিট লিস্ট বেরোবে সেটি কিন্তু মেইন এক্সাম আর ভাইবা টেস্টের উপরেই বেরোবে। দেখো আবার সিলেবাসের কথা কী বলা হচ্ছে, রিক্রুটমেন্ট অফ দ্য সুপারভাইজার এক্সাম প্যাটার্ন 2019, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা প্রিলি, প্রিলিতে নাম্বার অফ 100টা মাল্টিপল চয়েস তোমার প্রশ্ন থাকবে, টোটাল মার্কস 100, প্রত্যেকটা জন এক নম্বর করে দেওয়া হবে, কোশ্চেন টাইপ MCQ, আর ডিউরেশন সময় 1 ঘন্টা দেওয়া হবে, আর নেগেটিভ মার্কিং ইয়েস হ্যাঁ নেগেটিভ মার্কিং আছে। তাহলে তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, 90 মিনিট সময় দেওয়া হবে, সরি ডিউরেশন 1 আওয়ার, 1 ঘন্টা সময় দেওয়া হবে, আর পার প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। দেখো অনেক জায়গায় বলছে 90 মিনিট সময়, কিন্তু এখানে দেখো ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে পরিষ্কার করে লিখে দিয়েছে 1 ঘন্টা সময় দেওয়া হবে, অর্থাৎ 60 মিনিট। মেইন এক্সাম প্যাটার্নে আসা যাক, দেখো মেইন তোমাদের 4টে ডিফারেন্স পেপারে হবে, যেখানে লিখে দিয়েছে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4। পেপার 1 থাকবে ইংলিশ থাকবে, 100 মার্কের, 90 মিনিট সময় দেওয়া হবে। প্রিলি পরীক্ষা বারবারই বলছি 1 ঘন্টা সময়, 100 মার্ক, আর প্রিলির নম্বর যোগ করা হবে না মেরিট লিস্টে সময়, এটা খেয়াল করে পরীক্ষা হলে বসবে। পেপার 2 বেঙ্গলি তোমার যে মাতৃভাষা সেটার পরে পেপার 2 হবে, সেখানেও 190 মিনিট সময় দেওয়া হবে। পেপার 3তে আছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানেও 100তে পরীক্ষা হবে, 90 মিনিট সময় দেওয়া। পেপার 4 যে তোমাদের গণিত শেখো সেই গণিতের উপরে অ্যারিথমেটিক্স, আর সেখানেও সময় 90 মিনিট। এই তোমাদের মোট এগুলো কিন্তু সবকে ডেসক্রিপ্ট পরীক্ষা হবে, একটাও কিন্তু মাল্টিপল চয়েসে হবে না। এবার দেখো প্রিলি সিলেবাস, প্রিলি সিলেবাসে তাকানো যায় জেনারেল নলেজ কী কী আসবে। দেখো প্রিলিতে জেনারেল নলেজ,
তারপর তোমার হচ্ছে অ্যারিথমেটিক্স থেকে আসবে আর টেস্ট অফ রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, ঠিক আছে। এটা তোমার হচ্ছে প্রিলিট সিলেবাস, এই কটা জেনারেল নলেজ, অ্যারিথমেটিক্স আর হচ্ছে টেস্ট অফ রিজনিং, এই কটা তোমাদের প্রিলিতে পড়লেই প্রিলি তোমরা পাস করে যাচ্ছ, এখানে ইংলিশ নেই। তারপর দেখো মেইন এক্সামের সিলেবাসের ক্ষেত্রে কী হয়, পেপার ওয়ানের ক্ষেত্রে থাকছে কি, দেখো ইংলিশ থাকছে পেপার ওয়ান, কি ইংলিশ রিপোর্ট ড্রাফটিং ট্রান্সলেশন অফ বেঙ্গলি, মানে যে কোনো তোমার যে মাতৃভাষা সেটাই সেই মাতৃভাষা থেকে ইংলিশ তোমার ট্রান্সফার করে দেখাতে হবে। সামারি থাকছে, ইংলিশ গ্রামার থাকছে, দেখতেই পাচ্ছি ইংলিশ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স সবই থাকছে এখানে, যেগুলো গ্রামারের মধ্যে পড়ে থাকে। এবার আসছে এক পেপার টু, পেপার টু হচ্ছে তোমার মাতৃভাষা, সেই একই ড্রাফটিং অফ রিপোর্ট, তারপর হচ্ছে ট্রান্সলেশন অফ ইংলিশ টু তোমার যে মাতৃভাষা সেটা ট্রান্সলেট করতে হবে, সামারি থাকছে আর সেখানেও গ্রামার থাকছে, অর্থাৎ বেঙ্গলি গ্রামারও তোমাদের থাকবে। এরপর দেখো পেপার থ্রি, জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে লাইফ সায়েন্স তোমরা পেয়ে যাচ্ছ, ওম্যান ইকুইপমেন্টস ইস্যুস, তারপর জেনারেল নলেজের মধ্যে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি পাচ্ছ, দেখতে পাচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি যেগুলো থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, রিজনিং কিন্তু তোমরা পাচ্ছ। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, রিজনিং রয়েছে। সিলেবাসটা ভালো করে দেখে নাও আর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আর পেপার ফোর, পেপার ফোরের মধ্যে দেখো পেপার ফোর শুধুমাত্র অঙ্কের উপর আর কি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে নেওয়া হবে। এবার আরও কিছু কথা তোমাদেরকে বলে দিই, দেখো অ্যান্সার অফ পেপার থ্রি, যেটা পেপার থ্রি আর পেপার ফোর তোমরা বাংলাতেও দিতে পারো পরীক্ষা, ইংলিশও দিতে পারো, বাংলাও দিতে পারো ইংলিশেও তোমরা পেপার থ্রিটা থ্রি আর ফোর দিতে পারো। একটু খেয়াল করো তো, দেখো এখানটাই, এখানে পেপার ওয়ান কিন্তু 12 ক্লাস স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে আর পেপার টু দেওয়া হয়েছে 12 ক্লাস স্ট্যান্ডার্ড, কিন্তু পেপার থ্রি মাধ্যমিক স্ট্যান্ডার্ড আর পেপার ফোরও মাধ্যমিক স্ট্যান্ডার্ড। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্প হয়েছে, আশা করি আর কোনো কিছু ডাউট নেই। অবশ্যই ভিডিওটি ভালো লাইক করো, চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করো, আর ICDS-এর জন্য পড়তে চাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম, পুরো ভিডিওটার কাছে অসংখ্য ধন্যবাদ।